হ্যালো গাইস, আমি জেনারেল মেলাস বলতাছি। কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদেরকে একটা মজার কথা জিনিস দেখাবো, যা আমি নিজে দেখেই অনেক অবাক হয়ে গেছি। জিনিসটা হলো, আমি এখনই বল দেখাচ্ছি, শুধু গবলিন অ্যাটাক দিয়ে লেজেন্ড চলে গেছে। শুধু গবলিন অ্যাটাক কীভাবে দেখেন, আমি কি বলবো, আপনাদের থেকে বেশি অবাক আমি নিজেও হয়ে গেছি। শুধু গবলিন অ্যাটাক দিয়ে লেজেন্ড, ইভেন কি আমি আরো কিছু দেখাতে যাচ্ছি। টিএস সেভেন নিয়ে 4797 বেস্ট হবে। দেখেন TS7 হল 50 XP মাত্র, 4500 ট্রফি TS7 দেখতে পারেন। কীভাবে আমি নিজে অনেক অবাক, যা তারা কীভাবে করে। TS7 টাউন 7 দেখেন কীভাবে। এখন দেখবো তিনি গবলিন দেখবো কী রাখবো। দেখেন শুধু গবলিন, অনলি গবলিন অ্যাটাক দিয়ে লেজেন্ড চলে গেছে। আমি নিজে অনেক অবাক হয়ে গেছি, যে শুধু গবলিন অ্যাটাক দিয়ে কীভাবে তিনি করবেন। এবার দেখেন বেশিরভাগ পার্সেন্ট ড্র হয়। ৬৬টাও 86টা ওয়াই উইন হয়েছে, 85টা হাসছে আর 47টাই ড্র। নিজে অনেক অবাক হচ্ছি তাদের ট্রেন দেখে, যে তিনি গবলিন অ্যাটাক দিয়ে শুধু গবলিন অ্যাটাক দিয়ে লেজেন্ড চলে গেছে। দেখতে পারেন তার সব কিছু, তার ট্রপগুলো আমরা দেখতে পাই, কী ট্রপ নেয়, কয়টা কিনে। ২৪০টা গবলিন আর স্পেল, স্পেল দেখেন, একটা পয়সন নেয়, চারটা আট কুইট নেয়, দুইটা লাইফ স্পেল, একটা রেস নেয়, মাত্র এতগুলো, এত কম ট্রপ নিয়ে দেখেন চলে গেছে। তো গাইস, আমি আপনাদেরকে আবার একটা কথা বলতে চাই, আপনাদের যদি আমার চ্যানেলটা ভালো লেগে থাকে তা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করবেন, ভিউ করবেন। আর বিশেষ করে আমি একটা কথা বলতে চাই আপনাদের, আমার 10,000 ভিউ খুব প্রয়োজন। তাহলে আমার চ্যানেলের 10,000 ভিউ হয় তাহলে আমি মনিটাইজেশন করতে পারি বা আমি এসএন অ্যাকাউন্ট খুলতে পারি। সো গাইস, আপনারা আমার পাশে থাকবেন বা আপনাদের ফ্রেন্ডকে জানাবেন বা আপনি এটাও করতে পারেন, শেয়ার করতে পারেন, তাহলে আমার খুব হেল্প হয়। বিশেষ করে কিছুদিনের ভিতরে আমার 10,000 ভিউ খুব প্রয়োজন। সো গাইস, আশা করি আপনারা ভালো থাকবেন। বাই।